দর্শন নিয়ে আর ভীতি নয় সিরিজের দ্বিতীয় ক্লাস। দ্বিতীয় ক্লাসে আলোচনা করব কিভাবে তোমরা বাক্য থেকে বচন করবে এবং গুণ পরিমাণ উল্লেখ করবে বা নির্ণয় করবে, তারপরে আবর্তন ও বিবর্তন কিভাবে করবে, বাক্য থেকে বচন, বচন থেকে আবর্তন বিবর্তন কিভাবে করবে, তারপরে তোমাদের নিরপেক্ষ ন্যায় অর্থাৎ বৈধ বিচার কিভাবে করবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, যাদের কোনো জায়গাতে অসুবিধা আছে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবে, কারণ তোমাদের শেয়ার, লাইক, কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করবে। তোমাদের এই রকম ভিডিও আমি প্রতিনিয়তই সপ্তাহে দুটো করে বানাতে থাকবো। প্রত্যেকটা ভিডিও তোমরা ভালো করে দেখো, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তোমরা। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো, গুণ ও পরিমাণ উল্লেখ করো। গুণ বলতে আমরা বুঝাই সদার্থক ও অনর্থক, হয় হলে সদার্থক আর নয় হলে অনর্থক। আর পরিমাণ বলতে আমরা বুঝাই সামান্য বিশেষ। এ আর ই বচন হচ্ছে সামান্য বচন, আয় আর ও বচন হচ্ছে বিশেষ বচন। তো সামান্য কীভাবে চিনবে, সকল আর কোনো দিয়ে সামান্য চিনবে, আর কোনো কোনো পরিমাণ যদি থাকে তাহলে সেটা বিশেষ হবে। ওকে, চলো শুরু করা যাক। প্রথম উদাহরণ, জনপ্রিয় প্রচারক সর্বদা দক্ষ যুক্তিবিদ হয় না। আবারও বলছি উদাহরণটা, জনপ্রিয় প্রচারক সর্বদা দক্ষ যুক্তিবিদ হয় না। এই বচনটাকে যখন, আমার বাক্যটাকে যখন বচন করব তখন ও বচন হবে। কেন? সর্বদার সঙ্গে যখন নয় থাকবে তখন ও বচন হবে। ও বচন আমরা লিখে ফেলব, ও বচন লিখে ফেলব। ও বচন লেখার সঙ্গে সঙ্গে আমরা পরিমাণ উল্লেখ করব, কোনো 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 জনপ্রিয় প্রচারক, জনপ্রিয় প্রচারক নয় দক্ষ যুক্তিবিদ, দক্ষ যুক্তিবিদ তাহলে আমরা পরিমাণ কী পাবো? এটা পরিমাণ পাবো আমরা বিশেষ, আর গুণ হবে নঞর্থক। তাহলে অবচন কী হবে? বিশেষ নঞর্থক। অবচন হবে বিশেষ নঞর্থক বচন, বচন। তোমরা পাঠ পাঠ করে লিখবে, পরিমাণ দিবে বিশেষ আর নয় দিবে গুণ নঞর্থক, অতএব ওজন বিশেষ নঞর্থক বচন। আমি খুব সংক্ষেপে আলোচনা করছি। পরের উদাহরণ দেখো, কেবল জ্ঞানী ব্যক্তিরাই সমাজ সংস্কারক হয়। আবার বলছি, কেবল জ্ঞানী ব্যক্তিরাই সমাজ সংস্কারক হয়। এটা যখন বাক্য থেকে বচন করব তখন এটা এ বচন হবে। কেন এ বচন হবে সেটা বলছি। যদি কোনো বাক্যে কেবল থাকে, কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র, মাত্র, কেবল, তাহলে এই বাক্যটি যে হ্যাঁ বাচক হয় তাহলে এ বচন হবে, এবং উদ্দেশ্য বিধেয় চেঞ্জ করতে হবে, অর্থাৎ ভয়েসের মতো হবে। কীভাবে লিখবো দেখো, সকল সমাজ সংস্কারক হন জ্ঞানী ব্যক্তি। ওকে, উদ্দেশ্য বিধেয় চেঞ্জ করা হলো, এ বচন করালো। এ বচন সকল, এটা হচ্ছে পরিমাণ, এটা সামান্য, আর হয় হচ্ছে সদার্থক গুণ, তাহলে এই বচন হচ্ছে সামান্য সদার্থক বচন। সামান্যকে আবার সার্বিক বলাও হয়, সামান্য সদার্থক বচন। ওকে, পরের উদাহরণটা দেখো, গোলাকার চতুর্ভুজ নেই, গোলাকার চতুর্ভুজ নেই, তাহলে এটি ই বচন হবে। কী লিখবো আমরা? কোনো চতুর্ভুজ নয় গোলাকার। ই বচনের পরিমাণ হচ্ছে কোনো, এটা সামান্য, আর গুণ হচ্ছে নয় নঞর্থক, তাহলে ই বচন সামান্য নঞর্থক বচন। ওকে, তারপরে উদাহরণটা দেখো, বিজ্ঞানীরা মোটের উপর কুসংস্কারাচ্ছন্ন, বিজ্ঞানীরা মোটের উপর কুসংস্কারাচ্ছন্ন। মোটের উপর বলেছে, বেশিরভাগ, মোটের উপর, এই সমস্ত শব্দ থাকলে পরে তোমাদের আয়বচন হবে। হ্যাঁ বাচক হলে, বাক্যটা যদি হ্যাঁ বাচক হয় তাহলে কী লিখবো আমরা? কোনো কোনো। আয়বচনের পরিমাণ কী লিখবো? কোনো কোনো, কোনো কোনো বিজ্ঞানী হন হন কুসংস্কারাচ্ছন্ন। পরিমাণ যদি কোনো কোনো হয় তাহলে বিশেষ, আর গুণ যদি হয় তাহলে সদার্থক, তাহলে আয় বচন হচ্ছে বিশেষ সদার্থক বচন।
विशेष सदर्थक वचन केमन তাহলে আমরা গুণ পরিমাণ সুন্দরভাবে উল্লেখ করলাম। এবার আমরা আবর্তন ও বিবর্তন করব। তো দেখো আবর্তন আর বিবর্তন কিভাবে করা যায় আমরা জেনে নিই আগে। এ বচনে আবর্তন আয়বচন, ই বচনে আবর্তন ই বচন, আয় বচনে আবর্তন আয়বচন, ও বচনে আবর্তন সম্ভব নয়। তাহলে অনুরূপভাবে বিবর্তন কী হবে? এ বচনে বিবর্তন ই বচন, ই বচনে বিবর্তন এ বচন, আয় বচনে বিবর্তন ও বচন, ও বচনে বিবর্তন আয় বচন। ওকে, তাহলে আমরা এখানে করে নিই একটা উদাহরণ। প্রথম উদাহরণ দেখো, মানুষ মাত্রই পরিশ্রমী নাই, মাত্রের সঙ্গে যদি নয় থাকে তাহলে ও বচন হবে। তাহলে কী লিখবো আমরা? কোনো কোনো মানুষ নয় পরিশ্রমী, ঠিক আছে? ও বচনের আবর্তন সম্ভব নয়। তাহলে বিবর্তন কী হবে বচনের? ও বচনের বিবর্তন হবে আয় বচন। কী লিখবো আমরা? কোনো কোনো মানুষ, বিবর্তনের উদ্দেশ্য একই থাকবে আর গুণের পরিবর্তন হবে, এটা হয় হবে আয় বচন, যেহেতু হয় হবে, ও বচনে নয় ছিল আর আয় বচন হয় হবে, আর পরিশ্রমীটা এই পদটা বিধু পদে বিরুদ্ধ পদ হবে, কী হবে? অপরিশ্রমী। ওকে, এটা হয়ে গেল। তারপরে উদাহরণটা দেখো, জড়বস্তুর বিস্তার আছে, জড়বস্তুর বিস্তার আছে, এটা এ বচন হবে। সকল জড় বস্তু হয় বিস্তৃতিযুক্ত বা বিস্তারযুক্ত, যা লিখবা তাই করে, বিস্তার বা বিস্তৃতিযুক্ত লিখতে পারো, যুক্ত। এ বচনের আবর্তন করলে আয় বচন হবে। আয় বচনে কী লেবো? কোনো কোনো উদ্দেশ্যবিধি চেঞ্জ হবে, আবর্তন মানে উদ্দেশ্যবিধি চেঞ্জ হবে, বিস্তারযুক্ত হয় জড় বস্তু। ওকে, এবার এ বচনে বিবর্তন করলে ই বচন হয়, এ বচনে বিবর্তন করলে ই বচন হয়। কী লিখবো আমরা? কোনো জড় বস্তু নয়, তাহলে কী লিখবো? বিস্তারযুক্ত আছে, তাহলে অবিস্তারযুক্ত হবে, অবিস্তারযুক্ত হয়ে গেল। তৃতীয় নম্বর উদাহরণটা দেখো, প্রতারকরা কখনোই সম্মান পান না, আবার বলছি প্রতারকরা কখনোই সম্মান পান না। এই বাক্যটা দেখছো? কখনোই না থাকলে পারে, কখনোই না থাকলে পারে, এটা ই বচন হবে। কী লিখবা? কোনো প্রতারক নয় সম্মানযোগ্য, তাহলে ই বচনের আবর্তন কী হবে? ই বচন হবে। কী লিখবো আমরা? কোনো সম্মানযোগ্য যোগ্য ব্যক্তি নয় প্রতারক। ওকে, বিবর্তন কী করবো? ই বচনের বিবর্তন এ বচন হবে, এ বচন হবে। কী লিখবো আমরা? সকল প্রতারক যা আছে, প্রতারক লিখবো, প্রতারক নয় যা কী লিখবো? হয় লিখবো, আর সম্মানযোগ্য জায়গায় অসম্মানযোগ্য, বিরুদ্ধ পদ হবে অসম্মানযোগ্য। ওকে, তারপরে উদাহরণটা দেখো, আমোদপ্রিয় লোকেরা প্রায়ই চঞ্চল হয়, আমোদপ্রিয় লোকেরা প্রায়ই চঞ্চল হয়, প্রায়ই বাক্যটা হ্যাঁ বোঝা গেছে, তাহলে এটা আয় বচন হবে। কোনো কোনো আমোদপ্রিয় প্রিয় ব্যক্তি হয় চঞ্চল, চঞ্চল। ওকে, এবার আয় বচনে আবর্তন করলে আয় বচনই পাওয়া যায়। কী লিখবো আমরা? কোনো কোনো চঞ্চল ব্যক্তি হয় আমোদপ্রিয় ব্যক্তি, প্রিয় ব্যক্তি। ওকে, এবার আয় বচনের বিবর্তন করলে ও বচন হয়।
কোনো কোনো আমোদপ্রিয় ব্যক্তি নয় অহাইফেন চঞ্চল। ওকে, এবার আমরা বৈধতা বিচার নিয়ে আলোচনা করব। বৈধ বিচার, দেখো বাক্য কি লেখা আছে। বৈধতা বিচারে যে বাক্যটা লেখা আছে দেখো, তার উন্মাদ হওয়ার আশঙ্কা নেই, কারণ সে শিক্ষিত নয়, এবং সাধারণত শিক্ষিত ব্যক্তিরাই উন্মাদ হয়। এই বাক্যের মধ্যে একটি শব্দ আছে, তার নাম হচ্ছে কারণ। এই কারণের বাম দিকের বা পূর্বের অংশটি হবে সিদ্ধান্ত। তো কী লেখা আছে, তার উন্মাদ হওয়ার আশঙ্কা নেই। এখানে বাক্য থেকে যখন বচন করব তার শব্দ থাকবে না, কী থাকবে, এ তার পরিবর্তে আমরা সে বসাবো, তাহলে কী হবে, সিদ্ধান্ত কী হবে, তার আশঙ্কা হওয়ার যে তার উন্মাদ হওয়ার আশঙ্কা নেই, তাহলে আমরা ই বচন করব, সে নয় উন্মাদ ব্যক্তি, সে নয় উন্মাদ ব্যক্তি, তাহলে সে হচ্ছে স্পদ আর উন্মাদ ব্যক্তি হচ্ছে বিপদ। উন্মাদ শব্দটা, এই সরি, সে শব্দটা যে বাক্যে থাকবে সেটা হবে অপদান আশা, সেটা আছে দেখো, সে শিক্ষিত নয়, এটা ই বচন হবে, সে নয় শিক্ষিত শিক্ষিত ব্যক্তি, সে হচ্ছে এসপদ আর শিক্ষিত ব্যক্তি হচ্ছে এমপদ। এবার পড়ে থাকছে, সাধারণত শিক্ষিত ব্যক্তিরাই উন্মাদ হয়, সাধারণত বেশিরভাগ একটি ছাড়া সব এ ধরনের শব্দ থাকলে পরে সেটা হবে এখানে প্রধান অপদানটা একটু ভুল হয়েছে, এটা সিদ্ধান্তের জায়গায় এটা সিদ্ধান্ত হবে এখানে আমরা সিদ্ধান্ত লিখে দিচ্ছি, আর এটা হচ্ছে অপধান, আর এই বাক্যটা হবে প্রধান, এটা হবে আই বচন। কোনো কোনো শিক্ষিত ব্যক্তি হয় উন্মাদ। ওকে, উন্মাদ ব্যক্তি লিখে দেবো আমরা, এখানে নিচে ব্যক্তি আছে যেহেতু, তাহলে পি, আর শিক্ষিত ব্যক্তি হচ্ছে এম। অব্যাপ্য অব্যাপ্য আই বচনের উভয় পদ অব্যাপ্য। ওকে, আই বচনের উভয় পদ অব্যাপ্য, আর ই বচনের উভয় পদ ব্যাপ্য। তাহলে আলোচ্য ন্যায়টিতে যে দোষ ঘটেছে তার নাম হচ্ছে অবৈধ সাধ্য দোষ। কী হয়েছে, অবৈধ সাধ্য দোষ। কেন অবৈধ সাধ্য দোষ, প্রধান আসাব্যাকে সাধ্যপদ পি ব্যাপ্য নয় সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে। উল্টোভাবে বললে সিদ্ধান্তে যে পদ ব্যাপ্য তাকে আশ্রয় বাক্যে ব্যাপ্য হতে হবে, কিন্তু হয়নি। তাহলে যেহেতু পিপদ সিদ্ধান্তে ব্যাপ্য কিন্তু প্রধান আসাব্যাপে ব্যাপ্য হয়নি, তাই এটি নিয়মের লঙ্ঘন ঘটেছে, বলে পিপদের নিয়মের লঙ্ঘন ঘটেছে বলে তার দোষ হয়েছে অবৈধ সাধ্য দোষ। পরের উদাহরণ দেখা যাক, দ্বিতীয় উদাহরণটি দেখো, লেখা আছে কোনো কবি অমর নয়, যেহেতু যে কোনো কবি মানুষ এবং মানুষ অমর নয়। এই বাক্যটির মধ্যে একটি শব্দ আছে, সেই শব্দটি আমরা চিহ্নিতকরণ করব, সেটি হচ্ছে যেহেতু। এই যেহেতু, কারণ, যেহেতু, কেননার বাম দিকে বা পূর্বের অংশটি হবে সিদ্ধান্ত, এই অংশটি হবে সিদ্ধান্ত। তো আমরা সিদ্ধান্ত পেয়ে গেছি, সিদ্ধান্ত কী হবে, কোনো কবি অমর নয়, এটা ই বচন হবে, কোনো কবি অমর। কবি হচ্ছে স্পদ আর অমর হচ্ছে বিপদ। কবি আরেকটি বাক্যে থাকবে, সেই বাক্যটি হবে অপদান আসা বাক্য, তাহলে যে কোনো কবি মানুষ, এটা হবে এ বচন, সকল কবি হয় মানুষ, কবি হচ্ছে স্পদ আর মানুষ হচ্ছে এমপদ। বাকি যে বাক্যটি থাকছে সেটা হচ্ছে মানুষ অমর নয়, এই বাক্যটি থাকছে, এটা হবে প্রধান আসা বাক্য, ডি বচন হবে, কোন মানুষ নয় অমর। অমর, তো অমরটা হচ্ছে বিপদ আর মানুষটা হচ্ছে এমপদ। এবার আমরা ব্যাপ্য উপ নির্ণয় করি,
এ বচনের সরি ই বচনের উভয় পদ ব্যাপ্য, এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য, ই বচনের উভয় পদ ব্যাপ্য। এবার আমরা বিচার করব এটা বৈধ না অবৈধ এবং কোন সংস্থান। এটি সংস্থান হবে এস পি এস এম এম পি, এটা আমরা লিখতে পারছি প্রথম সংস্থান। প্রথম সংস্থানে আমরা এটা বৈধ মূর্তি পাচ্ছি। প্রথম সংস্থানে বৈধ মূর্তি কী হবে একবার আমরা দেখে নিই। প্রথম সংস্থানে বৈধ মূর্তি আছে ই এ ই সি লা রেন্ট, তাহলে প্রথম সংস্থায় বৈধ মূর্তি না সি লা রেন্ট, কেন ই আছে এ আছে ই আছে ই এ ই, এটা প্রথম সংস্থায় বৈধ মূর্তি, এর নাম সিলারেন্ট। এই ছিল তোমাদের আজকের মানে দর্শন নিয়ে ভয় নাই সিরিজের দ্বিতীয় ক্লাস। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি তোমরা জানাও তাহলে আমার উৎসাহ বাড়বে তোমাদের নিয়ে এই রকম ধরনের ক্লাস করতে। গোটা ইউটিউব চ্যানেল খুঁজে তোমরা এই ধরনের ক্লাস পাবে না। তোমরা বাড়িতে যেমন টিউশন বা শিক্ষকের কাছে বা টিউশনে যা পড়ো যা বোঝো তা দেখো আমি বোঝাতে পারছি কি না, যদি বোঝাতে না পারি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর তোমাদের এই কমেন্টটি আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রেখো। ধন্যবাদ।